হে গাইস, কেমন আছো বন্ধুরা? আমি চলে এসেছি আনাদার একটা ব্লগ নিয়ে। আজ আমি চলে এসেছি বিয়ে বাড়ি, আমি একটা বাঙালি বিয়ে বাড়ি দেখাবো। সো ওয়েলকাম টু পিউপিঙ্কি লাইফ লাইন। এন্ট্রি করব, দেখো গেটটা কত সুন্দর। লজটার নাম গীতাঞ্জলি লজ। গেটটা খুবই সুসজ্জিত সাজিয়েছে লিপন ওয়েট স্তানিয়া। এটা মেয়ের বিয়ে হচ্ছে, মানে আমরা কনে পক্ষ। পুরো বিয়ে বাড়িটা খুবই সুন্দর সাজিয়েছে, লজটাও খুবই সুন্দর। অল টোটাল খুবই সুন্দর ডেকোরেশন করা আছে। এবার আমি বলি যে বিয়ে বাড়িতে এসেছি, এটা আমাদের কলিগস মানে সহকর্মীর বোনের বিয়ে। এই যে আমাদের তন্ময় ভাই, তন্ময়ের বোনের বিয়েতে আমরা সব কলিগসরা মিলে এসেছি। এবার আমি সবাইকে একে একে দেখাবো। এই যে সব সুন্দরীগুলোকে দেখাচ্ছি, দেখো এই যে আমার সব কলিগসগুলো। ফুচকা স্টলের সামনে সবাই ভিড় জমিয়েছে। এই যে এবার ফুচকা খাওয়া হবে। বাপরে রেশমি, একটু আটা কম কর। ও হেসে ফেলেছে। এবার দেখো আমাদের খাওয়ার পরে ছেলেগুলো ফুচকা খাচ্ছে। ছেলেগুলো মনে হচ্ছে এত ফুচকা খাচ্ছে ফুচকা গাড়ির অর্ধেক করে দেবে। যাই হোক, এবার আমি গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে যাচ্ছি, সঙ্গে বুকে ফুলের তোড়া নিয়েছি। দেখতে পাচ্ছ এটা বউ বসার জায়গা। দিল্লাওয়াজ তলাটাও খুব সুন্দর সাজিয়েছে। সবাই দেখো পোজ নিয়ে ছবি তুলেছে। দিল্লাওয়াজ তো বরের সিংহাসনেই বসে গেছে। যাই হোক, আমি ছবি তুলছি আর ভিডিও বানাচ্ছি তোমাদেরই দেখানোর জন্য। আমি এবার তো কনের বসার জায়গায় বসে বিভিন্ন স্টাইলে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলছি, তাও ফুলের তোড়াটা পাশে নিয়ে। এবার কফি স্টার্টার খাবো, এরপর আমার সব কলিগদের দেখাতে চলেছি। এবার গিফট দেওয়ার পালা, এখানে আমার সব কলিগদের দেখতে পাবে। সবার নাম জানে, সবার নাম জানার সুবিধা নেই। সয়নি, হ্যালো, তারপরে খেয়ে দিয়ে ঘুরে যাচ্ছি।
এবার খাওয়া দাওয়ার পালা, আমরা খেতে বসবো এরকম মেনু চাট। আমি একবার মেনু চাটটা সবাইকে দেখিয়ে দিচ্ছি, তারপর আজকের বিয়েতে কি কি খাওয়া দাওয়া করছি সেটাও দেখাচ্ছি। বন্ধুরা, বাঙালি বিয়ে কেমন লাগে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এই শীতের শুরু, মানে অক্ষরণ মাস, ওতে এবার পরপর বিয়ে চললো। বিয়ে মানেই প্রচুর সাজুগুজু আর ভালো ভালো খাবার খাওয়া। বিয়ে বাড়ি যেতে কার কার ভালো লাগে কমেন্ট বক্সে জানাও। আমি তো বিয়ে বাড়ি সাজুগুজু করে যেতে খুবই ভালোবাসি। তো আমাদের যেটা প্রথমেই ছিল ফিশ ফ্রাই আর আর মাস্টার্ড সস। ফিশ ফ্রাইটা খুবই ভালো ছিল, নরম ছিল আর খুব খাস্তাও ছিল, খেতে অনেক টেস্টি। তার সঙ্গে স্যালাড দিয়ে গেল। পরে ছিল নান পুরি আর মটর পনির, এটাও বেশ খুব ভালো হয়েছে। তনয়া মন দিয়ে খাচ্ছে আর দিলনওয়াজ ফোন ঘাঁটছে। ওর বাড়ি থেকে বারবার ফোন এসেই যাচ্ছে। তারপর স্টিম রাইস ভেজটাল আছে, তারপর যেটা দিয়ে গেল স্টিম কাতলা। এটা আমার খেতে অনেক ভালো লেগেছে, এই স্টিম কাতলাটা অনেক সুস্বাদু খেতে। খেতে সবাই ভালোবাসে, আমিও খেতে অনেক ভালোবাসি। তো সব খাবারগুলো খুবই টেস্টি হয়েছে, দেখতে পাচ্ছ আমি মন দিয়ে খাচ্ছি, খুবই টেস্টি। যেমনভাবে বলছি যেন পাক্কা ফুড ব্লগার। যাই হোক, বাই দ্য ওয়ে আমি চলে আসছি নেক্সট মেনুতে। এবারটা দিয়ে গেল ফ্রাইড রাইস, তার সঙ্গে মটন কষা। এই মটন কষাটা খুবই টেস্টি হয়েছে, একদম নরম হয়েছে, দেখতেই পাচ্ছ। সব রান্নাগুলোই খুবই সুন্দর হয়েছে। এরপর দিয়ে গেল চাটনি, পাঁপড়, ভাপা সন্দেশ, রসগোল্লা, আইসক্রিম, রসমলা। নমস্কার বন্ধুরা, আজকের আমাদের শুভ সন্ধ্যাটা খুবই ভালো কাটলো আর আমরা সব কলিগরা মিলে খুবই মজা করেছি। এই যে দেখতে পাচ্ছ, এটা কোনে কোনেকে খুবই ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। এবার সবাই ওর সঙ্গে ছবি তুলছে, বিয়ে বাড়ি মানেই ছবি তোলার একটা পর্ব থাকে। সবাই এই সুন্দর মোমেন্টটা ধরে রাখার জন্য এই ছবিগুলো তোলা হচ্ছে। দেখতে পাচ্ছ আমার সব লেডি কলিগসরা, আর কলিগসরা খুবই সুন্দরী এবং স্মার্ট গার্ল। এদের দেখলেই বুঝতে পারবে বাঙালি মেয়েগুলো কত সুন্দরী হয়। তো এই ছিল আজকের শুভ সন্ধ্যা, সবাই মিলে ভীষণ ভীষণ এনজয় করেছি। বন্ধুরা, আমার এই সুন্দর ব্লগটা তোমরা দেখতে থাকো।